হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু জারবেরা কেয়ার। আর আপনারা যারা আজ নতুন জারবেরা কেয়ার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, তাদের জন্য জানিয়ে রাখি, আমি জারবেরা কেয়ার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র জারবেরা গাছ করে নিয়ে ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন রকম গ্রোয়িং মিডিয়ামে, যেমন ঘেস, বালি, কোকোপিট, পারলাইট, মাটি, বিভিন্ন রকম গ্রোয়িং মিডিয়ামে জারবেরা গাছ করে নিয়ে ভিডিও আপলোড করে থাকি। ওই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, নয়তো আমি ভিডিও আপলোড করলে ওই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো, এই নভেম্বর মাসে আমরা জারবেরা গাছের পরিচর্যা কীভাবে করব, যাতে আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই তিন মাস জারবেরা গাছ থেকে খুব ভালোভাবে ফুল পায়। এর আগের মাসের পরিচর্যাগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো আজকের ভিডিওতে নভেম্বর মাসে কীভাবে পরিচর্যা করবেন আপনারা আপনাদের গাছে, জারবেরা গাছে, সেটা বলবো। প্রথমে বলি, যদি আপনার গাছ মাটিতে থাকে তাহলে কী করবেন, মাটিতে থাকলে 13:0:45 এই এনপিকেটা 1 গ্রাম নেবেন, আর 19:19:19 বা 20:20:20 যে কোনো একটা এনপিকে 1 গ্রাম নেবেন। এটা 1 লিটার জলের সাথে মেশাবেন, তারপর 250 ml প্রতি টবে আপনি সপ্তাহে দুবার দেবেন, একবার রবিবার দিলেন, একবার বৃহস্পতিবার দিলেন, এইভাবে প্রতি সপ্তাহে দুবার দেবেন। আর অ্যামোনিয়াম সালফেট সপ্তাহে দুবার স্প্রে করবেন। এই খাবার দুটো দিয়ে যেতে হবে টবে, আর অ্যামোনিয়াম সালফেটটা স্প্রে করতে হবে, আর এর সাথে আপনাকে দুটো খাবার দিতে হবে পিজিআর, একটা হলো অ্যামিনো অ্যাসিডস, আপনি ইসাবিয়ন ব্যবহার করতে পারেন, সুপার সোনাটা ব্যবহার করতে পারেন, আরেকটা জিনিস ব্যবহার করবেন সেটা হলো মিরাকুলান। এই দুটো পিজিআর প্লাস এই খাবারগুলো এই নভেম্বর মাসে দেব। এই নভেম্বর মাসে আমরা এই খাবারগুলো দেব একটা কারণে, কারণ এই নভেম্বর মাসে আমরা গাছের ম্যাক্সিমাম গ্রোথ করিয়ে নেব। এটা গেল খাবার। সেকেন্ড যেটা করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, ভালো ফুল পেতে গেলে, যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ভালো ফুল পেতে চান তাহলে যেটা করতে হবে, এখন গাছে ফুল নেওয়া চলবে না, কুড়ি আসার সাথে সাথেই কুড়িগুলোকে ভেঙে ফেলবেন। তাহলে কী হবে, গাছ ওই এনার্জিটাকে কাজে লাগাবে গাছের গ্রোথের জন্য, গাছের আরও সাইড গ্রোথ হবে, গাছে আরও নতুন নতুন ডাল বের হবে, পাতা হবে, তাহলে আপনি আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো এই স্যাক্রিফাইসটা করতে হবে, আর এই খাবারগুলো দিতে হবে। আর মাটিতে আপনি হিউমিক অ্যাসিড, এটা আপনি মাসে দুবার দিতে পারেন মাটিতে থাকা গাছের জন্য। এই পরিচর্যাগুলো আপনাকে করতে হবে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, পাতা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, গাছ ঠিক রাখতে হবে, ফাঙ্গাস মুক্ত রাখতে হবে গাছকে, আর গাছে যেন থ্রিপস, মাইটস এই ধরনের পোকার আক্রমণ না হয়। ইন্ট্রেপিড ব্যবহার করবেন, তাহলে থ্রিপস আর মাইটস হবে না। আর ফাঙ্গিসাইড রিডোমিল গোল্ড, M45, এই দুটো অল্টারনেট করে ব্যবহার করবেন, তাহলে গাছের পাতাও ঠিক থাকবে। গাছ যদি হেলদি থাকে আর গাছে যদি খাবারগুলো দিয়ে যান, তাহলে গাছের ভেজিটেটিভ গ্রোথ এই নভেম্বর মাসে খুব ভালো হবে, এবং ডিসেম্বর মাস থেকে গাছে ফুল নেওয়া শুরু করলে টানা 2-3 মাস আপনি খুব ভালো ফুল পেতে পারবেন। ঘেসে থাকা গাছের জন্য কী করবেন, ঘেসে থাকা গাছেও আপনি এই 13:0:45 এবং 19:19:19 এই খাবারটা প্রতিদিন আপনি আপনার ঘেসে দিতে পারেন, 2 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে 250 থেকে 300 ml প্রয়োজন মতো টবে দেবেন প্রতিদিন, এটা প্রতিদিন দেবেন। আর অ্যামাইনো অ্যাসিড স্প্রে করবেন, মিরাকুলান স্প্রে করবেন, অ্যামোনিয়াম সালফেটও স্প্রে করতে পারেন। এছাড়াও ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট, মাইক্রোনিউট্রিয়েন্টস যেভাবে আপনার দেন সেভাবেই দিয়ে যাবেন এই খাবারগুলোর পাশাপাশি, তাহলেই হবে। ঘেসে থাকা গাছের জন্য অবশ্যই একটা জিনিস প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার করবেন, এটা অনেকেই করতে ভুলে যান, মিডিয়া ফ্ল্যাশিং কমপক্ষে একবার অবশ্যই করবেন। মিডিয়া ফ্ল্যাশিংটা কি, জল নিয়ে সেই জল ঘেসে ঢালা, যাতে ঘেসটা ভালোভাবে পরিষ্কার হয়, বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে সেই জল ঘেসে ঢালতে হবে, তাহলে মিডিয়ার ফ্লাশ হয়ে যাবে। মিডিয়াতে যদি অতিরিক্ত সল্ট বিল্ড আপ হয়ে থাকে বা অন্য কোনো পদার্থ জমা হয়ে গিয়ে থাকে,
তাহলে সেগুলো বেরিয়ে যায়। এতে গাছের রুট জোনের এনভায়রনমেন্ট ভালো থাকে এবং গাছের নিউট্রিয়েন্ট আপটেক করতে সুবিধা হয়। এটা অনেকেই করতে ভুলে যান, এটা অবশ্যই করবেন ঘেঁষে থাকা গাছের জন্য। আর মাটিতে যে পরিচর্যাগুলো বললাম এগুলোও করবেন। নভেম্বর মাসে এই পরিচর্যাগুলো করে গেলে ডিসেম্বর মাস থেকে গাছে প্রচুর ফুল পাবেন, তখন খাবার আবার চেঞ্জ হবে, ডিসেম্বর মাসে সেটা বলে দেব। পুজোর জন্য বেশ কয়েকদিন পরেই ভিডিও আপলোড করলাম, এরপর থেকে নিয়মিত আবার ভিডিও আপলোড করতে থাকবো। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এতে এনগেজমেন্ট বাড়তে থাকে, ভিউজ বাড়ে, আর একটা মোটিভেশন হয় আমার কাছে ভিডিও আপলোড করার জন্য। আজকের ভিডিওতে জারবেরা কেয়ার নিয়ে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।